এটা এখানে আছে এই যে আই গট ইট কিপ অল দ্য ক্যাটালগস দেয়ার ওকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস বিন আমিন আহমেদ আজকে লাইভ করছি খুবসুরত কালেকশন নিয়ে এর আগে লাইভ ছিলাম কিন্তু লাইভটা ক্লিয়ার না থাকার কারণে আপু আই এম সো সরি সো ওয়ান্স अगेन আজকে সবাইকে দেখাতে যাচ্ছি খুবসুরতের কালেকশন বাট তার আগে আমাকে জানান যে লাইভটা ক্লিয়ার আছে কিনা স্পষ্ট শুনতে পারছেন কিংবা দেখতে পারছেন কিনা সো সবার কমেন্ট রিড করে নিব এখানে সিহা মোহাম্মদ জয়েন করেছেন হ্যালো আপু রশিদা আপু জয়েন করেছেন ওকে সঞ্জিতা আপু হ্যালো সো বিবা আপু জয়েন করেছেন That's great to know. Yes, আপু আজকে সবাইকে দেখাবো খুবসুরতের কালেকশনস গুলো আমাদের এক্সক্লুসিভ কালেকশনস গুলো দেখাবো সবগুলো কালেকশনস আপনারা অনলাইনে মাধ্যমে পারচেজ করতে পারবেন আর যখন ওয়ান্স শোরুম সবগুলো ওপেন হয়ে যাবে তখন ফিউচার আপনি শোরুম থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ ভেরি সুন সো যেগুলো দেখাতে যাচ্ছি আপুগুলো খুবই খুবই অল্প স্টকে আছে আমাদের কাছে এই মুহূর্তে অল ক্লিয়ার দিদি থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইনফর্মিং যেহেতু লাইভটা ক্লিয়ার আছে আমি শুরু করে দিচ্ছি আপু লাইভে দুটো পেজ থেকে করেসপন্ড হবে একটা হচ্ছে গুলশান শাড়ি মিউজিয়াম থেকে আর একটা হচ্ছে আমার ব্লগ পেজ থেকে স্যার সময় নষ্ট না করিয়ে সবাইকে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি তো সবাই দেখতে পারে যে কি কালেকশন দেখাতে যাচ্ছি আপু টু বি ভেরি অনেস্ট মানে এই খুবসুরতের ইনফ্যাক্ট আমি আজকে খুবসুরত পরে আছি এই খুবসুরতের প্রতিটা ড্রেস দেখার মতন আর নেওয়ার মতন আপু লাইক ইউ উইল ফিল লাইক আমি সবগুলো নিয়ে ফেলি ওকে সো বাস্তবে আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে ক্যাটালগ থেকে আমি এটা বলবো সবাইকে অল রাইট সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা এটা হচ্ছে আমাদের ড্রেসটা হাই সিহাম সো এটা হচ্ছে আমাদের ইটস ওকে ইটস ফাইন নো প্রবলেম এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওকে সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ড্রেস মিন্ট কালার উপরে করা লেটস সি মিন্টটা কি হবে মিন্টের কামিজ দেখবো তারপর দুপাট্টা এন্ড দেন সালভার সো থ্যাংক ইউ সিহাম ফর ট্যাগিং ইয়র ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আচ্ছা সো এটা হচ্ছে আমাদের প্রথমটা এটা ফ্রন্ট এন্ড ব্যাকটা এত মিহিন ওয়ার্ক যে আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি এটা কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক জাস্ট লুক অ্যাট দি বিউটিফুল কালার একটা লাইট মিন্ট মিল্কি মিন্ট কালার উপরে করা কমপ্লিটলি হচ্ছে হোয়াইটের সাথে পিঙ্ক পেস্টেল কালারের একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে ওকে সো এই হচ্ছে পুরা আমাদের কামিজ কাইন্ডলি সবাই নিজের ফ্রেন্ডসদেরকে ট্যাগ করবেন কিংবা নিজের রিলেটিভকে ট্যাগ করবেন যেন সবাই দেখতে পারে পসিবলি আই মাইট কিপ দিস বিকজ এই কালারটা হচ্ছে একটা সফট মিন্ট কালার এই কালার কিন্তু সব ক্যাটালগে কিন্তু এই কালারটা আসে না ওকে সো এটা হচ্ছে আমাদের ইয়েস এটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি করা প্যানেল এখানে দেওয়া আছে ওকে সেটা হচ্ছে আমাদের কামিজে ব্যাক সাইড পোর্শনটা ওকে কামিজের ব্যাক সাইড পোর্শন যা দেওয়া আছে এখানে আর এখান থেকে স্লিভসটা আসবে এখান থেকে আমাদের স্লিভসটা আসবে সো স্লিভ সবাই দেখে নিয়েছে আমি এটাকে হাতে রাখলাম সবাইকে দোপাটা দেখে দিব এবং কি সালোয়ারটা দেখে দিব দোপাটা হতে যাচ্ছে আপু পুরো একদম শিফনের ভিতরে আপু দোপাটা হতে যাচ্ছে পুরো একদম একটা শিফনের ভিতরে এটা হচ্ছে সালোয়ার আমার ছবি তুলে নিচ্ছি সবাইকে পিকচার দেওয়া হবে এটা হচ্ছে আমাদের সালোয়ারটা ওকে এটা হচ্ছে আমাদের সালোয়ারটা অ্যাজ ইউজুয়াল প্রাইস হচ্ছে 4185 টাকা প্রাইস এই ব্র্যান্ডের নাম হচ্ছে খুবসুরত আমি যে কালেকশন দেখাচ্ছি নূর মেহেলের একটা খুবই লেটেস্ট ক্যাটালগের ড্রেস 4185 টাকা প্রাইস রেঞ্জ ওকে সো মেলটা সবাই দেখে নিয়েছেন ব্যাক এন্ড ফ্রন্ট দেখানো কমপ্লিট স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস এন্ড কন্ট্যাক্ট নাম্বারটা অর্ডার কনফার্ম করতে হবে অ্যান্ড ইফ ইউ লাইক আপনি যদি কনফিউজ থাকেন যে একসঙ্গে বুকিং দিতে পারবো কিনা আপু ইয়েস কিন্তু কনফিউজ থাকলে হবে না সালোয়ার কামিজ আমাদের কাছে স্টক খুবই কম সেখানে কনফিউজ থাকলে কিন্তু আপনাদের লস হয়ে যাবে অল রাইট সো আমি নেক্সট দেখাতে যাচ্ছি আপনাদের সবাইকে এই কালারটা মিন্ট দেখানো শেষ এখন সবাইকে দেখাবো হচ্ছে যে এই কালারটা সো হিয়ার ইউ গো এটা বাস্তবে আরো বেশি সুন্দর এই দেখেন সুইস মেটেরিয়াল যেহেতু আছে দেখি তো সুইস মেটেরিয়ালের ভিতরে এই দেখেন পুরাটাই হচ্ছে হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক দূরে থাকি ওকে ড্রেসের লেন্থ মাশাল্লাহ অনেক বড় আছে 48 আপু মাস্ট বি 48 ডেফিনেটলি হবে আপু গতকাল রাতে লাইব্রেরির ড্রেস অ্যাভেলেবল আছে শারমিন আপু জিজ্ঞেস করছেন রাইট ইয়েস আপু আমাদের কাছে কালকে ড্রেস যেহেতু 7টা না 8টায় ছিল অ্যাভেলেবল আছে আপনি কি পোশাকের কথা বলছেন নাকি রিভাইভ মিনসাইডের কথা বলছেন আচ্ছা এখন থেকে আমরা আপডেট দিয়ে দেবো পেজে যে কোন কোনগুলো অ্যাভেলেবল আছে ইনশাআল্লাহ ভেরি সুন
ইলাইভের পর সবগুলো দেখিয়ে দেবো কোন কোন গুলো অ্যাভেলেবল আছে। ওকে প্রাইস 4185 টাকা আপু, এটা হচ্ছে ওয়ান অফ দ্য লেটেস্ট কালেকশন অফ খুবসুরত, এটা প্রাইস হচ্ছে 4185 টাকা। এটা হচ্ছে সাইডে আমাদের প্যানেল দেওয়া আছে আপু, এবং এটা হচ্ছে কামিজের ব্যাক সাইড পোর্শন। ওকে ম্যাটেরিয়ালটা খুবই 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 সফট আপু। দুপাটা সবাইকে দেখাচ্ছি, মেন ছিল আমাদের ফার্স্টটা আজকে লাইভে, এবং এখন দেখাচ্ছি হচ্ছে এই কালারটা। এটা হচ্ছে গ্রিন শেডের ভিতরে পড়ে, একটু হচ্ছে মিক্স। এটা কোন ইয়ার এডিশন? আচ্ছা আমি সবাইকে বলছি আপনার লেটেস্ট এডিশন আমি সবাইকে দেখিয়ে দেবো ক্যাটালগটা। ইনফ্যাক্ট এই যে এটা হচ্ছে আমাদের ওকে আমাদের পিকচার ক্লিক করা যায়। এটা হচ্ছে পিওর শিফোনে উইথ স্মুথ এমব্রয়ডারি ওয়ার্ক, উইথ স্মুথ এমব্রয়ডারি ওয়ার্ক। ক্যাটালগের নাম হচ্ছে নূর মেহেল, খুবসুরত ক্যাটালগের ড্রেস। সেটা হচ্ছে আমাদের ব্যাক সাইড কামিজ, দুপাট্টা এন্ড সালোয়ার। সো হিয়ার ইউ গো, টেক ওয়ান স্ক্রিনশট ইনবক্স আস অ্যাজ আর্লি পসিবল। এটা একটাই শুধু আছে, ওকে এটা শুধু একটাই আছে। সো এটা দেখানো কমপ্লিট। আমরা এখন নেক্সট কি দেখাতে যাচ্ছি সবাইকে, নেক্সট আপু নেক্সট দেখা যাচ্ছে কালার। ওকে সো হিয়ার ইউ গো, নেক্সট দেখাচ্ছি আপু ক্রিম কালার টোন, ক্রিম কালার টোন। হিয়ার ইউ গো, মেঘলা রহমান আপু জয়েন করেছেন, হ্যালো আপু। এটা হচ্ছে ক্রিম কালার টোনের ভিতরে আমাদের কাছে হোয়াইট শেড আছে, পিঙ্ক হবে, ব্লু অ্যাভেলেবল দেখতে পাচ্ছি, ব্ল্যাক আছে। সো ডোন্ট ওয়ারি, সব কালার্সে দেখানো হবে আপু। এটা হচ্ছে আমাদের নেক্সট ক্রিম কালারটা। সো লেটস ইট ওপেন আপ করার পর দেখা যাচ্ছে অরেঞ্জিশ ক্রিম, আচ্ছা পিচি পিচ টাইপের ক্রিম, হ্যাঁ রাইট। ওকে সো এটা হচ্ছে আমাদের কামিজের পার্টটা, ফ্রন্ট পার্ট, সুইস মেটেরিয়াল যেহেতু, and this is the diamond part. যারা একটু সোভার ওয়ার্ক চাচ্ছেন, স্পেশালি যারা হিজাব পরেন তাদের জন্য এটা বেস্ট, কারণ দেখা যাচ্ছে আপু কামিজটা কি হয় আমাদের হিজাব থাকে, সো নিচে পার্টটা পুরো ওয়ার্ক করা, লাইক কালি কালি মতন সুন্দর কাজ। দেখি ব্যাক সাইডটা কিরকম, এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা। এখানে প্যানেল দেওয়া আছে, স্মুথ একটা প্যানেল দেওয়া আছে। এই প্যানেলটা আপনার স্লিভ ব্যাক কিংবা হচ্ছে দিতে পারবেন। এটা হচ্ছে পুরো স্লিভসের পার্ট, এবং কি ব্যাক সাইডে পার্ট, এখানে স্লিভ এন্ড ব্যাক সাইডে অ্যাডজাস্ট করা আছে। দুপাট্টা সবাইকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে দুপাট্টা পিওর শিফনের কাটওয়ার্কের সাথে করা, সালোয়ারটা একসাথে করে পেজে তুলে ফেলে। এটা যদি ছবি ভালো না আসে আমার ডাবল করে তুলবো, কারণ সিঙ্গল দেখা যাচ্ছে। সবাইকে এটা ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আপু, এটা আমি সিঙ্গল করে তুলেছি, বলতে ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে। এই দেখেন এটা হচ্ছে আমাদের ক্যাটালগ ড্রেসটা। হ্যালো ডিয়ার, টুডে ইউ ইগনোর মাই মেসেজ, নো সেজ অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন, আই এম গিভিং কনসেন্ট্রেট টু মাই প্রোডাক্ট, আই মিন মিনিং দ্য ড্রেস দ্যাট আই এম শোয়িং, দ্যাটস ওয়াই আই কুড নট রিড ইয়োর কমেন্ট, আই এম সো সরি। সো এনিওয়েজ আমি নেক্সট দেখাচ্ছি কি কালার আপু, নেক্সট আমি হোয়াইটটা দেখে দেবো, পিছনে যে হোয়াইটটা আছে লাইভের সময় তো সবাই ঠিক দেখে নাই, আমি সবাইকে দেখে দিই ক্যাটালগটি আছে, তাই না? This is going to be another one, এটা আমি দেখিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি লাইফ ওয়াজ নট ক্লিয়ার, আই হ্যাড টু আগেন ডিসকানেক্ট। এই যে এটা হচ্ছে আমাদের অফ হোয়াইটের ভিতরে ক্রিম টোন, এটা বাস্তবে আরও বেশি সুন্দর, ইউ অল উইল লাভ ইট। ওকে সো ইয়ার ইউ গো, ওকে সো ইয়ার ইউ গো, এটা হচ্ছে আমাদের কামিজটা, এটা হচ্ছে আমাদের কামিজটার পুরো এন্টায়ার এমব্রয়ডারি ওয়ার্ক। সবাইকে প্যানেলটা দেখিয়ে দিব, এই দেখেন আপনি এটা হচ্ছে আমাদের সাইডের প্যানেলটা, এটা হচ্ছে পুরো আমাদের কামিজের অল ওভার এমব্রয়ডারিটা। আই ক্যান সি আর এখানে কিছুটা চিকেনকারি ওয়ার্ক আছে, কিছুটা ভারী এমব্রয়ডারি ওয়ার্ক আছে। আপু ব্যাক সাইডটা দেখে দাও, থ্যাংক ইউ, সেটা হচ্ছে ব্যাক সাইডটা, এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড। এখানে সেম প্যানেল আছে সাইড দিয়ে, আপনার টেনশন করতে পারেন। আমি সবাইকে দুপাট্টা দেখিয়ে দিই আপু, দুপাট্টাটা পিওর শিফনের, রাইট? এটা সব সবই হচ্ছে পিওর শিফনের ভিতরে। ক্রিমের সাথে মাল্টি এমব্রয়ডারি ওয়ার্ক, ওকে সো রেখে দিচ্ছি আপু। এটা সাইজ অ্যাভেলেবল বলতে গেলে হচ্ছে লেন্থ ওয়াইজ যদি বলি 48+ হচ্ছে লেন্থ, ওকে সো দিস ইজ ডান আপু। আমি নেক্সট কি পিঙ্ক দেখাচ্ছি, নেক্সট দেখাবো সবাইকে পিঙ্ক, এটা ডাবল 100 টাকা হলো আমাদের কাছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের পিঙ্ক কালার,
and you will again say je eta reality tar beshi sundor eta hocche pink in reality this will look more beautiful so ami shobar comment jar jar porchi na so sorry because dekha jacche apu amake constantly notun dress dekhato hocche ei dekhen this is in the shade pink okay eta hocche pink color shade er bitore kora तो সবার আগে আমি দামন পাটটা দেখে শেষ করি এটা হচ্ছে আমাদের কামিজের এন্টায়ার দামন পাটটা নিখুঁত এমব্রয়ডারি একদম নিখুঁত এমব্রয়ডারি এন্ড প্রতিটা বার আই গেট লাইক আমি কি ফ্রন্ট সাইড দেখাচ্ছি না ব্যাক সাইড দেখাচ্ছি আই গেট কনফিউজড এটা হচ্ছে পুরো ব্যাক সাইডে হ্যাঁ এটা হচ্ছে পুরো ব্যাক সাইডে এমব্রয়ডারি ওয়ার্ক আর ইউ সাইড দিস ইজ ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড সি এটা তো মিহিন কাজ আমি নিজে বলছি দেখুন কেন এই দেখেন এইটা হচ্ছে পুরা ফ্রন্ট সাইড জারি ওয়ার্কের সাথে করা জারি ওয়ার্কের সাথে করা পুরাটি হচ্ছে ফ্রন্ট সাইড সিম আর ইউ শিওর দিস ইজ ফ্রন্ট সাইড হ্যাঁ 100% ইট ইজ নট ফ্রন্ট সাইড আপু দেখেন এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড শি ইজ বেটিং বিকজ এটা পিটানো কাজ যেটা বলে এরকমই হয় পিটানো কাজটা এনিওয়েজ আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে এই ফ্যাব্রিকটা হচ্ছে ব্যাক সাইডের জন্য দেওয়া আছে আমাদের এটা এভাবে রাখি ব্যাক সাইডের সময় দেখে নেবেন ওকে এখানে এক্সট্রা প্যানেল দেওয়া আছে প্যানেলটা দামন পাটে দেওয়ার জন্য দেখো তো ক্যাটলগ কি দেওয়া আছে এই দামন পাটে দেওয়ার জন্য দেওয়া রয়েছে দেখুন সবাইকে দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড কালারটা এই যে এখানে একটা প্যানেল গিয়েছে এই প্যানেলে দিকে থাকবে মাস্টার্ড কালার প্যানেলটা তো এই মাঝে ছবি তুলে ফেলি দোপাট্টা দাও এটা সলোয়ারটা ইয়েস পারফেক্ট আজান হচ্ছে যেহেতু আপু এই মাঝে পিকচার ক্লিক করে নেছি আপনি জাস্ট টু বিট করবেন সাথে থাকেন দেখিয়ে দিচ্ছি নেক্সট কি দেখাবো আপু এই মিস্টিটা দেখে দিন মিস্টিটা সবাই মিস করেছে মিস্টি বানাতে লাইক দ্যাট ক্লিয়ার ছিল না যে পড়তেটা অনেক সুন্দর এটা মিষ্টি কালারের ভিতরে করা সবাইকে ক্যাটলগটা দেখিয়ে দিই সবাই ক্লিয়ারলি দেখতে পারি এটা ক্যাটলগটা দেখি কেমন কালারটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে আপু এই যেটা ওকে এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে খুব সুন্দর আর্টি ড্রেস সুইস ম্যাটেরিয়াল সো এটা হচ্ছে পুরো ক্যাটলগটি এবং সাথে কি কি পাচ্ছেন কামিজে দেখতে কিরকম সবাইকে দেখিয়ে দিচ্ছি দড়া পয়টা এটা হচ্ছে আমাদের কামিজের পাটটা এখানে রয়েছে আমাদের মাই ফোন ড্রপড এটা হচ্ছে আমাদের কামিজের পাটটা যেটা হচ্ছে কমপ্লিটলি এমব্রয়ডারি প্যাটার্নে কাজ করা ওকে সেটা হচ্ছে পুরো আমাদের নিখুঁত ওয়ার্কের উপরে হোয়াইট সুতার কাজ করা এই যেটা হচ্ছে কমপ্লিটলি কাজটা
খুবই খুবই লাইট ওয়েটের উপরে করা এই হচ্ছে পুরো কাজটা সেটা হচ্ছে আমাদের কামিজটা সবাইকে দেখিয়ে দিই দোপাট্টা দোপাট্টা হতে যাচ্ছে পিওর শিফনের ভিতরে এখানে কাটওয়ার্কে কাজ করা আছে এখানে আপনি পাঁচে একটা এক্সট্রা প্যানেল এবং হচ্ছে এখানে সালোয়ার ব্যাক সাইড ডেফিনেটলি সাথে আছে অল টুগেদার এটা প্রাইস পড়ছে আমাদের 4185 টাকা আপু খুব সুন্দর এই ড্রেসটি এখন अवेलेबल আছে যে আগে ইনবক্স করবে সেই পেয়ে যাবে কালেকশন ডেলিভারি টাইম যদি বলি আজকে অর্ডার করলে কালকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন না যদি দেখা যাচ্ছে কি আপনাদের এরিয়া হয় ঢাকার বাইরে তখন লেগে যাবে দুই দিন বা তিন দিন সময় ওকে সো এটা হচ্ছে আমাদের ড্রেস কোনো বুকিং সিস্টেম নেই আপু ড্রেসে আপনাকে পুরো পেমেন্ট হতে অ্যাডভান্স করতে হবে কিংবা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে বুকিং রাখা যাবে না অনেক আপু আপু থাকেন যে আপু শাড়িতে বুকিং রাখা যায় হ্যাঁ কিন্তু আমরা কিন্তু সালোয়ার কামিজ বুকিং রাখতে পারবো না কি ওর জন্য না আপু পেমেন্ট হতো ফুল অ্যাডভান্স কিংবা হচ্ছে আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে আচ্ছা নেক্সট দেখাচ্ছি আমাদের আরেকটা মাল্টি থ্রেডেড একটা এমব্রয়ডারি ওয়ার্ক এই দেখেন এটা হচ্ছে মাল্টি থ্রেডেড এমব্রয়ডারি বেসড উপর ওয়ার্ক করা এটা হচ্ছে কামিজটা পুরাটাই হচ্ছে একরকম সেম 48 হচ্ছে এটা লেন্থ এবং আমি সবাইকে ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি আপু ব্যাক সাইডের পার্ট এবং কি স্লিপটা হচ্ছে ব্যাক সাইডে করা এই যেটা হচ্ছে আমাদের ব্যাক সাইড পোরশন যেহেতু আপ টু 48 হচ্ছে আমাদের ব্যাক সাইড থাকবে আর একটু হচ্ছে আমাদের স্লিভসের জন্য দেওয়া ওকে এটুক ফ্যাব্রিক হচ্ছে স্লিভসের জন্য দেওয়া রয়েছে সো আই এম ডান উইথ দি ব্যাক সাইড সবাইকে দোপাট্টা দেখিয়ে দিচ্ছি এন্ড সালোয়ারটা দেখিয়ে শেষ করে দিচ্ছি একটা ছবি তুলে ফেলি আপু আমরা এখন আমরা একটা ছবি তুলে ফেলবো পিওর শিফনের দোপাট্টা প্যাকেটে উপরে রাখার সময় দেখা যাচ্ছে তো খুবই হাইলাইট দেখা যাচ্ছিল লেটস সি কি হবে এখানে প্যানেলস আছে কিনা জানি না দেখা যাবে ওকে লেটস সি কি কি সাথে পাচ্ছি আমরা ডাবল টিপিং করে ফেলছে আচ্ছা তুমি এটাকে পিন আমি খুলে দিচ্ছি প্রাইসিং দশ মিনিট এরকম হয় এই যে ঠিক হয়ে গেল দেখো ওকে সবাইকে দেখানো শুরু করছি বিসমিল্লাহ এটা হচ্ছে আমাদের নেক্সট পিঙ্ক টোন এটা হচ্ছে ডিপ এন্ড লাইট কন্ট্রাস্টের ভিতরে করা ওকে ডিপ এন্ড লাইট কন্ট্রাস্টের ভিতরে করা এই কালারটা যার চাই এক থেকে বলে রাখলাম একটাই আছে এই যে এই হচ্ছে আমাদের নেক পোর্শনটা পিটন এমব্রয়ডারি ওয়ার্ক আছে এখানে রয়েছে আমাদের নেক পোর্শন এই পার্টটা হচ্ছে দামানের পার্ট ওকে দামান পার্টটা সবাই দেখে নিয়েছেন রাইট সেটা হচ্ছে আমাদের কামিজ সবাইকে দোপাট্টা দেখিয়ে দিচ্ছি সাথে এবং কি ব্যাক সাইডও দেখিয়ে দিব সো দিস ইজ দি আমাদের এই যে ব্যাক সাইড পোর্শনটা এই যেটা হচ্ছে আমাদের ব্যাক সাইড পোর্শনটা ওকে এবং এখানে রয়েছে আমাদের সাইডে প্যানেল প্যানেলটা দেওয়া আছে সো আমার ব্যাক সাইড আপু দেখানো কমপ্লিট সবাইকে দেখাবো আজকের এই ড্রেসটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে দোপাট্টা বলামই তো কন্ট্রাস্টের সাথে যেহেতু আসছে তো খুবই সুন্দর দেখা যাবে এই যে এটা হচ্ছে দোপাট্টার সাইডে কন্ট্রাস্ট কাট ওয়ার্কে ওয়ার্ক আছে মিহিন করে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা ওকে সো অল টুগেদার এটা রেখে দিচ্ছি এটা সুন্দর করে আমরা স্ক্রিনশট তুলে ফেলবো সো লেটস সি ইটস ফাইন ছবি তুলে ফেললে সবার জন্য ইজি হবে আর সবাইকে বলি আপু প্রতিটা লাইভে যে যতগুলো প্রোডাক্ট দেখানো হয় সবসময় যে লাইভে সবগুলো বিক্রি হয় যেরকমটা না লেটস সে 15টা ড্রেস থেকে হতো 12টা ড্রেস বিক্রি হয়ে যাচ্ছে বাকি থেকে যাচ্ছে সো আর এরকমও হয়ে থাকে যে ড্রেসগুলো মাঝে মাঝে আমরা রিস্টক করি সেন দ্যাট কিন্তু আপু আপনি ইনবক্স করবেন আপনাকে আমরা পুরো ইনফরমেশনটা বলে দেবো যে অ্যাভেলেবেল আছে কিনা বা রিস্টক করা যাবে কিনা নেক্সট দেখাতে যাচ্ছি আমাদের আরেকটা হচ্ছে গ্রিন কালার টোন আরেকটা হচ্ছে গ্রিন কালার টোন এটা সি গ্রিন মানে পেস্ট আর সি গ্রিন দুটোই মিলে একটা যেটা কম্বিনেশন ফারজানা আপু হ্যাজ জয়েন্ট হ্যালো আপু সেটা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্কের সাথে লেটস সি কামিজটা কি হতে যাচ্ছে এটা এই দেখেন বিসমিল্লাহ এই দেখেন আপু
এটা হচ্ছে আমাদের কমপ্লিট ড্রেসটা এটা হচ্ছে কমপ্লিট ড্রেসটা কোনো তারা নেই আপু এই সব ড্রেস সবসময় থাকবে যদি কোনো কালেকশন স্টক আউট হয়ে যায় তখন আপনি আবার রিস্টকের জন্য বলতে পারেন টাইম লেগে যেতে পারে ওকে এটা হচ্ছে আমাদের কামিজ এইটা হচ্ছে আমাদের দামান পাটটা এন্টায়ার দামান পাটা আপু পুরো ড্রেসে হচ্ছে পিটানো এমব্রয়ডারি অবশ্যই ব্যাক সাইড দেখে নেবেন পুরোটা হচ্ছে পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক আচ্ছা দেখি দুপাটটা কি আছে এটা ব্যাক সাইড দেখাচ্ছো दामन पार्टे पैनल दामन पार्टे पैनल छवि तोला रिपीट कर আবার করে বলি এক একটা পিস করে अवेलेबल আছে আই হ্যাভ নো আইডিয়া যেটা আবার রিস্টক করা হবে কিনা বাট টাইম লেগে যাবে রিস্টক করতে টাইম লেগে যাবে ফ্রন্ট পার্টটা হচ্ছে ফুলি এমব্রয়ডারি দোপাট্টা দুই পাশে এরকম সুন্দর করে এমব্রয়ডারি কাজ আছে পিওর শিফনের দোপাট্টা যেহেতু কামিজ হচ্ছে আমাদের সুয়েজের উপরে করা নেক্সট দেখাতে যাচ্ছি যেটা হচ্ছে বিস্কিট কালার উপরে করাবো বিস্কিট কালার উপরে করা দেখি হালকাটা হালকা বিস্কিট কালার উপরে করা এই দেখেন चिकेन गाड़ी एमब्रॉयडरी This is for those jara pura heavy embroidery jacchen. Ei dekhen. Ekhane peach ache, blue tone, peach and blue tone er sathe chicken curry embroidery work ache. Okay, dupatta dekhi to same eta ki dupatta ta. Back side. Okay, so eta hote jacche amader back side ta. Back side ta hobe apu dekhen, chidano sundor ke embroidery work ache, simple and sober. Eta je side panel ta. And ekhan theke sleeve ta ashbe. সবাইকে দোপাট্টা দেখাবো দোপাট্টা দেখে সবাই বলবেন ওয়াও বিকজ দোপাট্টাতে অল ওভার এমব্রয়ডারি দোপাট্টাতে হচ্ছে অল ওভার এমব্রয়ডারি এই দেখেন সো হুয়েভার ওয়ান্টস দিস টেক অন স্ক্রিনশট ইনবক্স অ্যাজ আর্লি পসিবল এর মাঝে আমি পিকচার ক্লিক করে ফেলি ওকে সো পিকচার ক্লিক করা ডান হয়ে গিয়েছে সবাইকে দেখাবো দোপাট্টার কালার কন্ট্রাস্টের সাথে পুরো ওয়ার্ক এই যা আপু এখানে কি কালার দেখতে পাচ্ছেন আইস ব্লু কালার পিচ কালার গ্রিন টোন একটা কম্বিনেশন আর মাঝে এটা হচ্ছে সেলফে যে কাজ ওই সেলফেরই হচ্ছে পুরো এমব্রয়ডারি ওয়ার্ক এটা দেখতে অনেক স্মার্ট দেখা যাচ্ছে যে পরবে তাকে অনেক ভালো দেখাচ্ছে আপু ফর শিওর কালারটা বললাম এটা পাই একদম হচ্ছে লাইট বিস্কিটের উপরে এন্ড দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর অল এজ অ্যাপ্রোপ্রিয়েট ফর অল এজ ওকে দেখানো শেষ আমি নেক্সট কি দেখাতে যাচ্ছি হচ্ছে ব্ল্যাক এর উপরে বা ব্ল্যাক দেখাতে যাচ্ছি সবাইকে এটা হচ্ছে ব্ল্যাক ড্রেস প্রাইস হচ্ছে 4185 টাকা আর রিপিট अगेन 4185 টাকা এটা যে দেখতে পাচ্ছেন কামিজে হচ্ছে অল ওভার ফুল এমব্রয়ডারি চিকেন কারি কাম আছে কিন্তু ওকে আমি রিক্যাপ করব সব দেখানোর পর কি কি দেখানো হয়েছে প্রাইস মেঘলা আপু প্রাইস হচ্ছে 4185 টাকা দিস ইজ গোইং টু বি দ্য নেক্সট ওয়ান এগুলো খুবই হেভি উপর আপু পুরো হেভি এমব্রয়ডারি নিখুঁত কাজ সো ব্ল্যাক এর প্রতি চোখ যায় যায় যাচ্ছে দেখতে পারেন এইটা হচ্ছে পিঙ্ক হালকা গ্রিন টোন এমব্রয়ডারি সাথে কাজ আছে আসমা আপু বলছেন হাই আপু এখানে কে জানি প্রাইস জিজ্ঞেস করছিল প্রাইস বলে দিয়েছে আপু 4185 টাকা সো দেখেন আপু ড্রেসের লেন্থ মাশাআল্লাহ অনেক বড় আছে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক তো আছে
তার পাশে এখানে সারেটে প্যানেল দেওয়া দিস ইজ কমপ্লিটলি আপ টু ইউ আপনি কিভাবে করে ড্রেসটাকে ডিজাইন করে বানিয়ে পড়বেন সবাইকে ব্যাক সাইড দেখে দিলে মনে ভালো হয় এই যেটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা এই এখানে রয়েছে আমাদের ব্যাক সাইড ফ্যাব্রিকটা সুইস ম্যাটেরিয়াল এন্ড সবাইকে দোপাট্টা দেখে দেব এন্ড সালোয়ার দেখে দেব প্রাইস সেম এটারে পড়বে হচ্ছে আমাদের 4185 টাকা দোপাট্টাতে কিন্তু ওয়ার্ক খুবসুরতের আপা প্রতিটা ক্যাটালগ কিন্তু মানে ভ্যারি করে কিছু থাকে হচ্ছে কামিজ হেভি থাকবে কিছু থাকে হচ্ছে কামিজ লাইট থাকে দোপাট্টা হেভি থাকে সো ইট রিয়েলি ডিপেন্ডস অন লাইক হোয়াট টাইপ অফ ডিজাইন প্যাটার্ন আসে প্রতি বছর এই যেটা হচ্ছে আমাদের সালোয়ারটা এন্ড লেটস টেক ওয়ান স্ক্রিনশট You take very long time for clicking picture. Your expressions. It's fine, I'll cut off my face. Achha, so jita hoche chobi tola hoye geche. Seta hoche amader entire dress ta, this is salwar portion. So our face doesn't matter, but your dress ta thik ashte parte hoyeche. Okay, apo eta hoche amader entire dress ta. That's my shape. Shobake dekhabo ekta next blue color er bhitor apo. এই যে ব্লুর সাথে মাস্টার্ড একটাই আসছে পুরো ক্যাটালগে ডিফারেন্ট কন্ট্রাস্টের ভিতরে ব্লুর সাথে হচ্ছে মাস্টার্ড কালার কম্বিনেশন ওকে তো দেখি ব্লুর সাথে হচ্ছে মাস্টার্ডের কম্বিনেশন এটা প্রাইস সেম হবে রাইট আপু যা দেখাচ্ছে সবই হচ্ছে সেম আর আমাদের কিছু আগের খুবসুরত ড্রেস অ্যাভেলেবল আছে আপু রেড দেখাও ইয়েস দেখাচ্ছি রেড আমাদের কাছে অ্যাভেলেবল আছে খুবসুরতের দেখি দিব আপু এটা হচ্ছে নেক্সট ব্লুর সাথে হচ্ছে মাস্টার্ড কালার এই যে ব্লুর সাথে হচ্ছে মাস্টার্ড কালার এই দুটো কালার কন্ট্রাস্ট একসঙ্গে অনেক সুন্দর যায় ব্লুর সাথে হচ্ছে মাস্টার্ড প্রিসাইজলি ওয়ার্ক করা সো এটা হচ্ছে আমাদের কামিজ পার্ট ওকে সবাইকে ব্যাক সাইড দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ওকে প্যানেল সাথে আছে আমি কামিজের যে নিচের পোর্শন দামের পার্টে এখানে প্যানেল দেওয়ার জন্য এক্সট্রা প্যানেল দিয়ে দিয়েছে তো এটা আপু তোমার ড্রেসটা কি কালার হবে আপু আমার ড্রেসটার কোনো কালার এখন নেই এটা অনেক আগের একটা খুব সুন্দর ড্রেস এটা সবগুলোই সোল্ড আউট ওকে সেটা হচ্ছে আমাদের দোপাট্টা প্রায় সময় দেখেছেন আপনি আমি ড্রেস পরে কিন্তু লাইভে আসলাম অনেকবার এনিওয়েজ এটা হচ্ছে আমাদের দোপাট্টা পিওর শিফনের আপু পুরো হচ্ছে পিওর শিফনের দোপাট্টা থ্যাংক ইউ আজকে আমি ফার্স্ট এখন আমি ফার্স্ট হয়ে গেল এনিওয়েজ এটা হচ্ছে আমাদের কটন অনার ড্রেস হবে না আপু না আপু সবই খুবসুরত এখন যা দেখাচ্ছি এগুলো হচ্ছে সবই শিফনের বা যদি বেন সেট বা রিভাইভ চান তখন কটন দোপাট্টা দেওয়া যাবে আছে আমাদের কাছে কটন অনার আছে স্যার রেখে দিচ্ছি আপু প্যানেল পাচ্ছেন ব্যাক সাইডে পুরো ওয়ার্ক ব্যাক সাইডে স্লিভের জন্য কাজ আছে সালোয়ার দেখে দিলাম কামিজটা হচ্ছে পুরো সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এটা হচ্ছে মাস্টার্ড কালারের দোপাট্টা সাথে কাটওয়ার্কে কাজ করা আমি নেক্সট দেখাতে যাচ্ছি সবাইকে হচ্ছে আপু আমাদের প্রিভিয়াস ক্যাটালগের কিছু খুবসুরত এটা হচ্ছে আমাদের না কি বলে এটাকে আমাদের প্রিভিয়াস ক্যাটালগের ড্রেস নজাকত ক্যাটালগের ড্রেস না আচ্ছা এটা হচ্ছে আমাদের নজাকত ক্যাটালগের কিছু ড্রেস বাকি রয়েছে দেখে দিচ্ছি এটা হচ্ছে না শেড হালকা একটা লেমনিশ ক্রিম কালারের ভিতরে এগুলো যতগুলি ক্যাটালগ অ্যাভেলেবল কিংবা রিস্টক হলে আমরা পোস্ট করে দিব ওকে এই তো দেখেন ওকে এটা হচ্ছে আমাদের নেক্সট ড্রেসটা আপু যারা একটু লেমনিশ চাচ্ছেন রেড দেখাবো কি আপু এরপর না রেড দেখাবো আমরা ওকে রেড দেখাবো তারপর ডান যেটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইড স্লিভের বাম এই যে পাশে এখানে প্যানেল দেওয়া আছে ওকে রেড দেখা এখন আমরা রেড দেখে দেবো শেষ করবো তারপর রেড কুল এই যে রেডটা লাস্টের দিকে একটা আছে ওকে সেটা হচ্ছে আমাদের সালোয়ার একটা ছবি নিয়ে নাপো এটার কালারটা অনেক সুন্দর একটা কালারের ভিতরে করা লাইট একটা লেমনিশ কালার সো এই হচ্ছে যে আমাদের ড্রেস ওকে সো এই হচ্ছে আমাদের ড্রেসটি পুরো দেখানো কমপ্লিট সবাই এখন রেডটা দেখিয়ে দিলে ইন দ্যাট কি সামা হয়ে যাবে ওকে আপু আজকে যতগুলি ক্যাটালগ দেখিয়েছি সবই হচ্ছে 4185 টাকা ব্র্যান্ডের নাম হচ্ছে খুবসুরত আর ক্যাটালগের নামটা হচ্ছে
সবাইকে বলা হয়েছে ক্যাটালগ ক্যাটালগ নাম নিজে তো ভুলে গেলাম এখন এটা হচ্ছে আমাদের নেক্সট রেড নজাকাতের রেড দেখাচ্ছি সবাইকে এখন নজাকাত মানে আমাদের আগের ক্যাটালগের ড্রেস দেখাচ্ছি আর এখন আর যেগুলো আজকে দেখেছি এগুলো সবই হচ্ছে নূর মেহেলের ওকে এটা নজাকাতের খুবসুরতের রেড কালার এটা লাস্ট আজকে দেখে দিচ্ছি ওকে সেটা হচ্ছে আমাদের রেডটা এটা হচ্ছে আমাদের রেডটা প্যানেল দেওয়া আছে এই পার্টটা হবে আমাদের ব্যাক সাইড পোর্শনটা কামিজের ব্যাকে বসবে সবাইকে দুপাটা দেখে দেবো দেখছেন আপু ডিফারেন্সটা নজাকাত এবং কি নূর মেহেলের ডিফারেন্সটা হচ্ছে দুপাট্টাতে আরো বেশি ওয়ার্ক কিন্তু ড্রেসে হচ্ছে কম ওয়ার্ক এরকম নূর মেহেলে এই তো সেটা হচ্ছে রেডটা ছিল আপু প্রাইস হচ্ছে সেম আপু সবাইকে ইনবক্স করে ফেলবেন অ্যান্ড গেট টু নো অল দি ডিটেলস সবগুলো কালেকশন দেখানো শেষ হয়ে গিয়েছে আমাদের খুবসুরতে আমি এখন ইনশাল্লাহ সুন আপলোড করে দেবো যে আমাদের প্রিভিয়াস স্টক মানে প্রিভিয়াস যতগুলো লাইভ করা হয়েছে খুবসুরতের বা পাকিস্তানি কালেকশনের সব যেগুলো অ্যাভেলেবল আমি পোস্ট করে দেবো ইনশাল্লাহ ভেরি সুন আর এখন যেগুলো লাইভ করেছি এগুলো সব পিকচার্স আপলোড করা হবে সো আল্লাহ হাফিজ এভরিওয়ান হ্যাভ আ নাইস ডে বাই